আসসালামু আলাইকুম। আমি আমন্ত্রণ জানাচ্ছি MBA ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীবৃন্দকে। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট অধ্যায়ে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট সেলস ভ্যালু মেথডের তিনটা পয়েন্ট আমরা আজকে আলোচনা করব। আমি শামিম আরাজেসমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা জয়েন্ট প্রোডাক্ট অ্যালোকেশনের অন্যান্য পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম সেলস ভ্যালু মেথড ছাড়া। আজ আমরা সেলস ভ্যালু মেথডের বাজার মূল্য পদ্ধতির তিনটি যৌথভাবে বন্টনের হিসাব রক্ষণ সম্বন্ধে জানব। 1 নম্বর, বিচ্ছেদ বিন্দুতে বিক্রয় মূল্য পদ্ধতি। 2 নম্বর, প্রকল্প বাজার মূল্য পদ্ধতি। 3 নম্বর, নেট আদায়যোগ্য মূল্য পদ্ধতি। মার্কেট ভ্যালু অর সেলস ভ্যালু মেথড অর্থাৎ বাজার দর বা বিক্রয় মূল্য পদ্ধতি, এই পদ্ধতিটা বহুল প্রচলিত। এ পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে যৌথভাবে বণ্টন করা যায়, এজন্য এটি অধিকতর ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে প্রত্যেকটি উৎপাদিত দ্রব্যের আনুমানিক বাজার মূল্যকে ভিত্তি ধরে যৌথভাবে বণ্টিত হয়। মার্কেট ভ্যালু বা বাজার মূল্য ইকুয়াল টু ইউনিটস প্রোডিউস ইনটু প্রাইস পার ইউনিট অফ জয়েন্ট কস্ট, এই সূত্র অনুযায়ী বাজার মূল্য বের করা হয়। বাজার দর বা বিক্রয় মূল্য পদ্ধতির প্রকারভেদ। এখানে 1 নম্বর, সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড বা মার্কেট ভ্যালু অ্যাট পয়েন্ট অফ সেপারেশন মেথড, বিচ্ছেদ বিন্দুতে বিক্রয় মূল্য পদ্ধতি। 2, এস্টিমেটেড অর হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু মেথড অর্থাৎ প্রকল্পিত বাজার মূল্য পদ্ধতি। নেট রিয়েলাইজ ভ্যালু মেথড অর্থাৎ নেট আদায়যোগ্য মূল্য পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে যৌথ ব্যয় কিভাবে বন্টন করা যায় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। সেলস ভ্যালু অর মার্কেট ভ্যালু অ্যাট পয়েন্ট অফ সেপারেশন অর স্প্লিট অফ পয়েন্ট অর্থাৎ বিচ্ছেদ বিন্দুতে বিক্রয় মূল্য পদ্ধতি। যদি বিচ্ছেদ বিন্দুতে যৌথ দ্রব্যের একক মূল্য নির্ণয় করা যায় তবে এ পদ্ধতি প্রয়োগযোগ্য। এ পদ্ধতিতে ফার্দার প্রসেসিং কস্ট থাকে না, অর্থাৎ এখানে কোনো প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় না। এক্ষেত্রে বিচ্ছেদ বিন্দুতে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে, তারপর যৌথ ব্যয়কে বিক্রয় মূল্য অনুপাতে বণ্টন করতে হবে। জয়েন্ট কস্ট অ্যালোকেশন অফ ইচ প্রোডাক্ট নির্ণয়ের সূত্র, টোটাল মার্কেট ভ্যালু অফ ইচ প্রোডাক্ট ডিভাইডেড বাই টোটাল মার্কেট ভ্যালু অফ অল প্রোডাক্ট ইনটু জয়েন্ট কস্ট। হিয়ার এখানে টোটাল মার্কেট ভ্যালু অফ ইচ প্রোডাক্ট ইকুয়াল টু ইউনিট প্রোডিউস অফ ইচ প্রোডাক্ট অ্যাট স্প্লিট অফ পয়েন্ট ইনটু ইউনিট মার্কেট ভ্যালু অফ ইচ প্রোডাক্ট। প্রবলেম 1, অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট আন্ডার সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিম্নের তথ্য থেকে জয়েন্ট কস্টকে বন্টন করতে হবে সেলস ভ্যালু স্প্লিট অফ পয়েন্ট মেথডে। জয়েন্ট কস্ট টাকা 1,20,000, জয়েন্ট কস্টের পরিমাণ 1,20,000 টাকা। প্রোডাক্টস ABC, তিনটি প্রোডাক্ট আছে। ইউনিট প্রোডিউস, এই তিনটি প্রোডাক্টের ইউনিট প্রোডিউস হচ্ছে 500, 300, 200। ইউনিট সেলিং প্রাইস অ্যাট স্প্লিট অফ পয়েন্ট, স্প্লিট অফ পয়েন্টের বিক্রয় মূল্য
দ্রব্যের বিক্রয় মূল্য টাকা 20, 30, 25। সলিউশন অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, জয়েন্ট কস্টের বন্টন, প্রোডাক্ট ABC, ইউনিটস প্রোডিউস 500, 300, 200, সেলিং প্রাইস 20, 30, 25, সেলস ভ্যালু 500 × 20 10,000, 300 × 30 9,200 × 25 5,000। রেশিও, রেশি বের করতে হলে আমরা এই তিনটে করে শূন্য কেটে দিলেই আমরা রেশিও পেয়ে যাচ্ছি 10:9:5। এই তিনটে যোগফল আসবে 24। এই 24-এর উপরে ভিত্তি করে আমাদের প্রত্যেকটা দ্রব্যের জয়েন্ট কস্ট বন্টন হবে। 10/24 × 1,20,000 50,000। কাটাকাটি করলে 50,000 আসবে। তেমনি 9/24 × 1,20,000 = 45,000। আবার 5/24 × 1,20,000 = 25,000। 2. এস্টিমেটেড অর হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু মেথড, প্রকল্পিত বাজার মূল্য পদ্ধতি। এক্ষেত্রে দ্রব্যগুলো বিচ্ছিন্ন হওয়ার পর কোনো প্রক্রিয়াকরণ করা হয়। এ পদ্ধতিতে কোনো প্রক্রিয়াকরণ ব্যয় ছাড়া আর কোনো খরচ বা মুনাফা যোগ করা হয় না। এ কারণে কোনো প্রক্রিয়াকরণের পর যে বিক্রয় মূল্য হয় তা থেকে কোনো প্রক্রিয়াকরণ ব্যয় বাদ দিলে হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু বা প্রকল্পিত বাজার মূল্য হয়। সহজ কথায়, পণ্যের বিক্রয় মূল্য থেকে কোনো প্রক্রিয়াকরণ বাদ দিলে হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু বা সেলস ভ্যালু পাওয়া যায়। এ প্রকল্পিত বাজার মূল্য অনুপাতে যৌথ ব্যয়কে বন্টন করা হয়। কোনো দ্রব্যের প্রকল্পিত বাজার মূল্য নেগেটিভ হলে সে দ্রব্য যৌথ ব্যয় পাবে না। হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু অফ ইচ প্রোডাক্ট, ইউনিট প্রোডিউস অফ ইচ প্রোডাক্ট ইন্টু হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু অফ ইচ প্রোডাক্ট পার ইউনিট মাইনাস পোস্ট স্প্লিট অফ কস্ট। আমরা এভাবে হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু বের করতে, অর্থাৎ উৎপাদিত দ্রব্য প্রত্যেকটার সাথে গুণ দিতে হবে মার্কেট হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু প্রত্যেকটা পণ্য উৎপাদিত পণ্যকে, আর তার থেকে পোস্ট স্প্লিট অফ কস্টটা বাদ দিতে হবে। তাহলে আমরা হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু অর্থাৎ প্রকল্পিত বাজার মূল্য পাব। প্রবলেম 2, অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট আন্ডার হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু অর এস্টিমেটেড মার্কেট ভ্যালু মেথড ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিম্ন তথ্য থেকে জয়েন্ট কস্ট হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু বা প্রকল্পিত বাজার মূল্য পদ্ধতিতে বন্টন করে দেখাতে হবে। জয়েন্ট কস্ট টাকা 20,000, জয়েন্ট কস্টের পরিমাণ 20,000 টাকা, প্রোডাক্ট ABC, ইউনিট প্রডিউস 5,320,000, 2,000, সেলস প্রাইস পার ইউনিট 4, 5, 6, ফার্দার প্রসেসিং কস্ট টাকা আসছে 2,000, 3,000, 2,000। সলিউশন অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু অর এস্টিমেটেড মার্কেট ভ্যালু। এখানে বর্ণনা দেওয়া হচ্ছে, ডেসক্রিপশন, এখানে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, এখানে টোটাল দেখানো হচ্ছে। সেলস প্রাইস বের করার জন্য আমরা সেলস পার ইউনিট দিয়ে, ইউনিট প্রাইস দিয়ে
উৎপাদিত পণ্যকে গুণ করবো। এই জন্য উৎপাদিত পণ্য প্রথমে বসানো হয়েছে, এটা 5,000, এটা 3,000, এটা 2,000, আর সেলস প্রাইস পার ইউনিট 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 4 পাঁচা 20, 3 পাঁচা 15, 6 দুগুনে 12। এই সেলস প্রাইসটা আসলে এই তিনটে যোগ করলে পাওয়া যাচ্ছে টোটাল 47,000 টাকা, প্লেস ফার্দার প্রসেসিং কস্ট 2,000, 3,000, 2,000, টোটাল হচ্ছে 7,000। এগুলো বাদ দিলে আসছে 18,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা, যোগ করলে আসছে 40,000 টাকা। বা এটার থেকে এটা বাদ দিল, 40,000 আসবে। অর্থাৎ এখানে আমরা প্রকল্পিত বাজার মূল্য পাচ্ছি এগুলোই। এই প্রকল্পিত বাজার মূল্যকে বলা হচ্ছে বেসিস ফর অ্যালোকেশন, অর্থাৎ জয়েন্ট কস্ট অ্যালোকেশনের ভিত্তি। শেয়ার অফ জয়েন্ট কস্ট প্রোডাক্টে 9 কে 20 দ্বারা ভাগ করে 20,000 দিয়ে গুণ করলে 9,000 টাকা পাওয়া যাবে। 6 কে 20 দ্বারা ভাগ করে 20 দিয়ে গুণ করলে 6,000 টাকা পাওয়া যাবে। 5 কে 20 দিয়ে গুণ করে 20 দিয়ে ভাগ করলে 5,000 টাকা পাওয়া যাবে। নেট রিয়েলাইজ ভ্যালু মেথড নেট আদায়যোগ্য মূল্য পদ্ধতি। এ পদ্ধতিতে যৌথ দ্রব্যের বিক্রয় মূল্য হতে এস্টিমেটেড প্রফিট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অ্যান্ড ফার্দার প্রসেসিং কস্ট বাদ দিয়ে নেট আদায়যোগ্য মূল্য অর্থাৎ নেট রিয়েলাইজ ভ্যালু নির্ণয় করা হয়। এরপর নেট মূল্য যদি যৌথ ব্যয়ের সমান হয় তবে নেট মূল্যকে যৌথ ব্যয় ধরা হয়, আর যদি না হয় তাহলে ওটাই লোকেশনের ভিত্তি হিসেবে নেওয়া হয়। প্রবলেম 3, এ লিমিটেড প্রোডিউসেস 3 প্রোডাক্টস এ বি অ্যান্ড সি, তিনটে পণ্য উৎপাদন করে এ বি সি। এ প্রোডাক্ট জয়েন্ট কস্ট ও টাকা 80,000, জয়েন্ট কস্টের পরিমাণ ছিল 80,000 টাকা। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট প্রফিট অন ইস প্রোডাক্ট অন সেলস, সেলসের পরে আনুমানিক প্রফিট ভ্যালু উড বি 10%, 20%, 10% রেসপেক্টিভলি। কস্ট অফ ফার্দার প্রসেসিং ওয়ার অ্যাজ ফলোস, নিম্নে দেখানো হলো। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, টোটাল টাকা 10 লাখ, এই 10,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, এই ফার্দার প্রসেসটা করতে এই পরিমাণ খরচ হয়ে গেছে। আমরা অঙ্কে এই 10,000, 8,000 আর 5,000 দেখাবো, এগুলো দেখানোর প্রয়োজন নেই। এই জয়েন্ট কস্ট আমরা আগেই নিয়মে পড়েছিলাম গত ক্লাসে, যে ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেড মিলে যে প্রোডাকশন কস্ট হয় সেটাই জয়েন্ট কস্ট। যেহেতু এটা পণ্য বিচ্ছিন্ন হওয়ার পরে আবারও করা হয়েছে, এই জন্য এটাকে কোনো প্রক্রিয়াকরণ ব্যয় বা ফার্দার প্রসেসিং কস্ট বলে। ইউনিট প্রডিউস 10,000, 8,000, 5,000, পণ্য উৎপাদন হয়েছে 10,000 এর, 8,000 বি, 5,000 সি। সেলিং প্রাইস পার ইউনিট 3,3,5, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 2,000, 1,200, 2,500, অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট আন্ডার নেট রিয়েলাইজ ভ্যালু মেথড। জয়েন্ট কস্ট আন্ডার নেট রিয়েলাইজ ভ্যালু মেথডে বন্টন করে দেখাতে, ইফ দ্য জয়েন্ট কস্ট ইজ টাকা 40,000, যদি জয়েন্ট কস্টের পরিমাণ 40,000 টাকা হয় তবে
কি হবে? সলিউশন, সেলস প্রাইস ক্যালকুলেশন, ইউনিট প্রোডিউস ইনটু সেলস প্রাইস পার ইউনিট। প্রোডাক্ট এ ইউনিট উৎপাদন হয়েছে 10,000 ইউনিট, আর এর বিক্রয় মূল্য 3 টাকা, আসছে 30,000 টাকা। প্রোডাক্ট বি 8,000 ইউনিট, 3 টাকা করে, আসছে 24,000 টাকা। প্রোডাক্ট সি 5,000 ইউনিট, 5 টাকা করে, আসছে 25,000 টাকা। এস্টিমেটেড প্রফিট ক্যালকুলেশন, আনুমানিক মুনাফা ক্যালকুলেশন করা। সেলস ইনটু পার্সেন্টেজ অফ এস্টিমেটেড প্রফিট অন সেলস, প্রোডাক্টে সেলসের পরিমাণ 30,000 টাকা, আর প্রফিটের আনুমানিক হার হচ্ছে 10%, আসে 3,000 টাকা। প্রোডাক্ট বি এর 24,000 টাকা সেলসের পরিমাণ, প্রফিটের হার 20%, আসে 4,800 টাকা। প্রোডাক্ট সি এর সেলসের পরিমাণ 25,000 টাকা, প্রফিটের হার 10%, আসে 2,500। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার নেট রিয়েলাইজ ভ্যালু মেথড। সেলস থেকে আমাদের বাদ দিতে হবে এস্টিমেটেড প্রফিট, ঠিক কস্টশিট যেভাবে করা হয় সেটাই উল্টোভাবে যাবে। এখানে সেলস থেকে এস্টিমেটেড প্রফিট 3,000 বাদ দিলে দাঁড়াবে 27,000 টাকা, 24,000 থেকে 4,800 বাদ দিলে দাঁড়াবে 19,200 টাকা, 25,000 টাকা থেকে 2,500 বাদ দিলে দাঁড়াবে 22,500 টাকা, 79,000 টাকা থেকে 10,300 বাদ দিলে 68,700 টাকা। এ তিনটের যোগফল 10,300, এ তিনটের যোগফল 79,000 টাকা। এখন যে মূল্যটা পাওয়া গেল বাদ দিয়ে, সেটা টোটাল কস্ট বা কস্ট অফ গুডস সোল্ড নামে পরিচিত। এর থেকে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ দিলে আমরা পাব কস্ট অফ প্রোডাকশন। 2,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে 25,000 টাকা, 1,200 টাকা বাদ দিলে পাওয়া যাবে 18,000 টাকা, 2,500 টাকা বাদ দিলে পাওয়া যাবে 20,000 টাকা, 5,700 টাকা বাদ দিলে পাওয়া যাবে 63,000 টাকা। এরপর এর থেকে ফার্দার প্রসেসিং কস্ট বাদ দিলে পাওয়া যাবে 10,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে 15,000 টাকা, 8,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে 10,000 টাকা, 5,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে 15,000 টাকা, 23,000 টাকা বাদ দিলে পাওয়া যাবে 40,000 টাকা। এগুলো হলো নেট রিয়েলাইজ ভ্যালু। এই নেট রিয়েলাইজ ভ্যালুকে আমরা জয়েন্ট কস্টের ভিত্তি হিসেবে ধরব, এই জন্য এখানে লেখা হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। কেন আমাদের জয়েন্ট কস্টের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। এখানে টোটাল নেট রিয়েলাইজ ভ্যালু পাওয়া গিয়েছে 40,000 টাকা, যেহেতু জয়েন্ট কস্টের সাথে মেলেনি, এই জন্য এটাকে বেস ধরে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হবে। যদি এটার সাথে মিলে যেত তাহলে আমরা এখানে বেসিস অফ অ্যালোকেশন না লিখে লিখতাম শেয়ার অফ জয়েন্ট কস্ট, কারণ এটাই তখন জয়েন্ট কস্টের অংশ হয়ে দাঁড়াত। শেয়ার অফ জয়েন্ট কস্ট প্রোডাক্টে 15,000-কে 40,000 দিয়ে ভাগ করে 80,000 দিয়ে গুণ করলে আসে 30,000। প্রোডাক্ট বি 10,000-কে 40,000 ভাগ করে 80,000 দিয়ে গুণ করলে আসে 20,000। প্রোডাক্ট সি 15,000-কে 40 দিয়ে ভাগ করে 80 দিয়ে গুণ করলে আসে 30,000। ইফ দ্য জয়েন্ট কস্ট স্ট্রাক আর 40,000,
যদি জয়েন্ট কস্ট 40,000 টাকা হয় তাহলে কি হবে? এক্ষেত্রে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট না লিখে জয়েন্ট কস্ট অর শেয়ার অফ জয়েন্ট কস্ট লিখতে হবে, কারণ এক্ষেত্রে নিট মূল্য যৌথ ব্যয়ের সমান, এর জন্য তাই জয়েন্ট কস্ট হবে। থ্যাংকস ফর অল, সবাই ভালো থাকো, ভালো করো, এই দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।